চৈত্রের শেষ ভাগে এসে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আর এই অবস্থা চলমান থাকবে আরও অন্তত এক সপ্তাহ। অন্যদিকে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস। আরও জানাচ্ছেন অলিউল রনি। শীতকাল কিছুটা দীর্ঘ হওয়ায় ফাগুনের আমেজ ছিল চৈত্রের প্রথম দুই সপ্তাহে, তবে শেষভাগে এসে বৈরী বসন্তের বাতাস। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মুখে পড়েছে রাজধানীবাসী। কাঠফাটা গরমে হাঁসফাঁস জনজীবনে, সব থেকে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। গরম তো অনেক, গরমের জন্য গাড়ি চালান যায় না, 10-12 ঘন্টা চালাইছে, 3-4 ঘন্টা চালিয়ে পয়সা লাগে। গাছের নিচে দাঁড়াইছি গরমের জন্য, গরমে অবস্থা খুবই খারাপ। তো একটু প্রশান্তির জন্য এই যে মাঠা কিনতেছি। ইদারে একটু গরম বেশি, এই জন্য টার্গেট একটু সেল বেশি হয়। শুধু রাজধানী নয়, তীব্র তাপদাহের আস্ত লেগেছে দিনাজপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে। আবহাওয়া অফিস বলছে এ অবস্থা চলমান থাকবে আরও অন্তত 7 দিন। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় পরিস্থিতি হতে পারে আরও অসহনীয়। চৈত্র মাসের শেষের দিকে বা চলে আসছে, চৈত্র মাসটা তো হচ্ছে আপনার একটা গরমের সময়, ফলে দেখা যাবে যে বর্তমান যে সিচুয়েশনটা আছে এই সিচুয়েশনটা কন্টিনিউ করবে। এদিকে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও দমকা হাওয়া সহ হতে পারে শিলাবৃষ্টি, যে কোনো সময় পড়তে হতে পারে কালবৈশাখীর তাণ্ডবে। দেশের উত্তর পূর্বাঞ্চলে আপনার ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে এইসব এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে শিলাও হওয়ার সম্ভাবনাও আছে। আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী দিনগুলোতে গরমের তীব্রতার সঙ্গে এমন অস্বস্তি আরও বাড়তে পারে। অলিউল রনি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।